আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। পিএম কিষাণের ইকেওয়াইসি করতে হচ্ছে, এখন শোনা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পতেও আপনাদের কেওয়াইসি করতে হবে, না হলে আগামী কিস্তির টাকাটা আপনারা পাবেন না। এডি আপলোডে ডিডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা আসবে না, এবং কেওয়াইসি করার সময়সীমা কিন্তু খুবই কম রয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের এই কেওয়াইসিটি করতে হবে। তো আদতে এই কেওয়াইসিটি কি অথবা কেওয়াইসিটি কি সবাইকে করতে হবে কি হবে না, এখানে অফিসিয়ালভাবে কি বলা হয়েছে, সব বিস্তারে জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো সবার আগে আপনাদের জানতে হবে যে এই কেওয়াইসি ব্যাপারটা কি। দেখুন, এ বিষয়ে দু মাস আগে কিন্তু একটি কৃষি দপ্তর অফিস একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে সেখানকার কৃষকদের। এখানে বলা হয়েছে এত দ্বারা পাঁশকুড়া এক ব্লকের অধীনে 248টি মৌজার কৃষক বন্ধুদের জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আধার সংযুক্তকরণের কাজ আগামী 11/4/2022 তারিখ থেকে 31/5/2022 তারিখ পর্যন্ত বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সহকৃষি অধিকর্তা পাঁশকুড়া এক ব্লকের কার্যালয়ে করা হবে। উক্ত প্রকল্পে নথিভুক্ত কৃষক বন্ধুদের নিজস্ব ভোটার কার্ড, আধার কার্ড, জমির সাম্প্রতিক রেকর্ড 2021-22 এবং ব্যাংকের পাসবইয়ের আসল ও সম্প্রতায়িত জেরক্স ফটোকপি সঙ্গে নিয়ে সশরীরে অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে, অন্যথায় আগামী খরিফ মৌসুমের টাকা পেতে সমস্যা হতে পারে। এবং এটা হচ্ছে কিন্তু পাঁশকুড়ায় এক ব্লকের নোটিশ। তো এখানে যেটা কথা বলা হয়েছে, সেখানকার যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীরা রয়েছে তাদেরকে কিন্তু আধার সংযুক্তকরণের জন্য বলা হয়েছে, এবং তাদের একটা ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির যে রেকর্ড রয়েছে, অর্থাৎ যে সমস্ত দিয়ে কৃষক বন্ধু প্রকল্প আবেদন করেছিল সেগুলো কিন্তু যাচাই বাছাই করা হবে। এর জন্য কিন্তু তাদেরকে আবারও জমা করার জন্য বলা হয়েছে, অর্থাৎ এটাই কিন্তু এক কথায় কেওয়াইসি। তো সমস্ত কৃষি দপ্তর অফিস কিন্তু এটা এখনও পর্যন্ত শুরু করেনি, তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় কিন্তু বলা হচ্ছে যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে। যারা কৃষক বন্ধু প্রকল্পতে আগে আবেদন করেছিলেন আপনারা শুধুমাত্র কিন্তু ভোটার কার্ড দিয়ে আবেদন করেছিলেন, আপনাদের আধার কার্ড কিন্তু দিতে হয়নি। এবং আপনারা জানেন যে এখন সমস্ত প্রকল্পে কিন্তু আধার লিঙ্ক করা হচ্ছে, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আধার লিঙ্ক কিন্তু করা হচ্ছে। তো সেরকম করে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পতে যারা আগে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু এখন সেই কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্কটা করতে হবে। তো এটা কিন্তু আপনি বাড়িতে থেকে করতে পারবেন না, এবং এটার কিন্তু অনলাইন কোনো প্রসিডিওর এখনও পর্যন্ত চালু করা হয়নি। এর জন্য কিন্তু আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং কৃষি দপ্তর অফিসে গেলে কিন্তু আপনাদের সেই আধার লিঙ্কটা করে দেবে কৃষক বন্ধু আইডির সাথে। তো আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করা আছে কি নেই সেটা যদি আপনি জানতে চান সেটা বাড়িতে থেকেই জানতে পারবেন। তো সেটা কিভাবে জানবেন সেটা কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তো মূলত এটাই যে আপডেট, যে আপনাদের কিন্তু সবাইকে এটা করতে হবে না, এবং সমস্ত কৃষি দপ্তর অফিসে কিন্তু এটা এখনও পর্যন্ত শুরু করেনি। তো এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের যে লোকাল কৃষি দপ্তর অফিস রয়েছে সেটার উপর। তো লোকাল কৃষি দপ্তর অফিস যে আপনাদের রয়েছে সেখানে যোগাযোগ করুন, যদি সেখানে আপনাদের এই কেওয়াইসিটা করা হচ্ছে তাহলে একমাত্র আপনি দিন, নাহলে কিন্তু এই কেওয়াইসি করার কোনো দরকার নেই। এবং আমাদের যে কৃষি দপ্তর অফিস রয়েছে তারাও কিন্তু এখনও পর্যন্ত শুরু করেনি, এবং তাদের সাথে আমি কথা বললাম, তো তারা বললো যে না, এরকম আমাদের কাছে কোনো এখনও পর্যন্ত নোটিশ আসেনি, যখনই আসবে আপনাদের কিন্তু আমরা জানিয়ে দেবো। এবং আপনারা জানেন যে আপনাদের কিন্তু ফোন নাম্বারগুলো সেই কৃষি দপ্তর অফিসে রয়েছে, অথবা সেখানকার যে নোটিশ রয়েছে সেখানে নোটিশ দিয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে, অথবা আপনাদের SMS-এর মাধ্যমেও কিন্তু সেই বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তো যখনই আপনাদের ব্লকে এটা শুরু হয়ে যাবে আপনারা কিন্তু নিশ্চয়ই জেনে যাবেন, এর জন্য ঘাবড়ানোর কোনো বিষয় নেই। অথবা এই কেওয়াইসি ছাড়া আগামী কিস্তির টাকা পাবেন কি পাবেন না অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন, তো সেরকম কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নেই। আগামী কিস্তির টাকা পেতে কিন্তু এই কেওয়াইসির সাথে কোনো সম্পর্ক নেই। তো কিছু কিছু চ্যানেলের কাজই হচ্ছে কিন্তু তিলকে তাল করা, তো সেই সমস্ত নিউজে আপনারা কান দেবেন না। যদি আপনাদের একান্ত জানার প্রয়োজন হয় তাহলে আপনাদের লোকাল কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু আপনি জেনে নিতে পারেন যে আপনাদের ব্লকে এটা শুরু হয়েছে কি না। তো মূলত এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। এই কেএসসির সাথে কিন্তু আপনাদের সেই ইনস্টলমেন্ট পাওয়ার অথবা সেই কিস্তি পাওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা না করলেও কিন্তু আপনারা পাবেন, এবং এটা কিন্তু কোনো বাধ্যতামূলক করে দেওয়া হয়নি। শুধুমাত্র কিছু কিছু ব্লক কিন্তু এটা শুরু করে দিয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্লকে যদি তারা মনে করছে যে এখানে জালিয়াতি হচ্ছে তাহলে কিন্তু তারা এই কাজটি করছে। তো আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করা আছে কি নেই সেটা আপনি কীভাবে চেক করবেন, কৃষকবন্ধু.net যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবেন, এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, একদম শেষে দেখতে পাচ্ছেন যে হেল্পলাইন, এই হেল্পলাইনের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা তিনটি নাম্বার পেয়ে যাচ্ছেন, এই তিনটি নাম্বারে কিন্তু অফিসিয়াল ডেতে আপনারা সকাল 10টা থেকে 6টার মধ্যে ফোন করবেন, অথবা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করেও আপনি জেনে নিতে পারেন যে আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করা আছে কি নেই। তো এই সমস্ত নাম্বার যেহেতু অফিসিয়াল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ যদি করেন একবার দুবার করে আপনারা রেখে দেবেন, আপনাদের কিন্তু একদিন দুদিন পরেও কিন্তু রিপ্লাই দিতে পারে, এবং ফোন করলেও কিন্তু খুব বিজি পাবেন, আপনারা ট্রাই করে যাবেন, আপনার কিন্তু কলটা রিসিভ করা হবে। তো মূলত এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।